আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহের সমাধিস্থলের পাশে বাউল সাধু ভক্তদের এই বিশাল জমায়েত। সুরের মূর্ছনা ছড়িয়ে দিতে ব্যস্ত বাউল শিল্পীরা, আপন মনে গাইছেন মানবতার গান। লালনের 134তম তিরোধান দিবস উপলক্ষে লালন শাহের আখড়াবাড়ি কুষ্টিয়ার ছেউরিয়ায় প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী বাউল মেলা। লালন ভক্ত আর কয়েক হাজার সাধুর পদচারণায় মুখরিত হয়ে ওঠে সাইজি ধাম। আমরা সাইজির টানে আসি, সাইজির প্রেমের উদ্দেশ্যে আসি, আসি সাইজির দরবারে আসি, বহু সাধুগুরুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, মত বিনিময় হয়। সাধুগুরুকে যখন দেখা সাক্ষাৎ করি তখন মনে হয় যে আমার আত্মার শান্তি লাগছে। আসলে বলতে কি, সাইজির ধামে না আসলে এই টাইমে আমাদের আমাদের নিজেরই ক্ষতি হয়, ভালো লাগে না বাড়িতে বসে থাকতে। আসলে সাইজির মাজার দর্শন না করলে, সাধুর সাথে সাধুর দর্শন না করলে, কথাবার্তা দুই চার দিন না বললে ভালো লাগে না, মনের ভিতর অস্থিরতা লাগে। একজন সাধুই জানি যে একজন সাধুর কাছে কী পাওয়া যায়, কোন জ্ঞানের আলোতে, কোন প্রেমময় কোন বাণী সাইজে ছড়াই দিছে, যে বাণীর টানে এই যে কত কত দূর দূরান্ত থেকে মানুষ ছুটি চলে আসছে এখানে, আসলে এটা মুখের ভাষায় বলা যাবে না ভাই। 50 বছর ধরে আসে এখানে সাইজের যখন অনুষ্ঠান হয় তার এক মাস দেড় মাস আগের থেকে নিয়ে আমাদের মন ওই সাইজের মাজারই থাকে। তো সাইজের মাজারে আইসে কি পাই এটা তো বইলে বোঝাতে পারবো না। মানে বৃহৎ এই বাউল মেলায় আগতরাও জানালেন তাদের সুখকর অনুভূতির কথা। লালন শাহের মাজারে আমার ফার্স্ট টাইম আসা, দেখে খুবই ভালো লাগছে। আর ভালো লাগছে আসলে এটা বোঝানোর কিছু না, আমি ভিতর ভিতর ফিল করছি যে আসলে অনেক সুন্দর, সবার ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এখানে আছে। টিভিতে বা ফোনে অনেক রেডিও শুনেছি, গান শুনেছি, তাদের মেলা দেখেছি, সেই জন্য আমি আবার দ্বিতীয়বার এসেছি। ফার্স্ট টাইমও এসেছিলাম মেলাতে, এবারও এসেছি। আমি এবারই প্রথম লালন শাহের মাজারে এসেছি। আমার অনেক ইচ্ছা ছিল যে একবার আসবো লালনের মাজার, এখানে মেলা দেখব। তো আজকে আমার একটু সুযোগ হয়েছে, সেই সুযোগে আমি আজকে আসছি। প্রথমবারের মতো আসা হয়েছে। সার্বিক পরিস্থিতি খুবই ভালো, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এখানকার লোকজনের আধ্যাত্মিক জ্ঞানগুলো খুবই ভালো। ইনশাল্লাহ সামনে আরও সুযোগ পেলে আসার চেষ্টা করব। একতালার সুরে বাউলের অমীয় বাণী ছড়িয়ে দিতে চান বাউল ভক্ত আর অনুসারীরা। আত্মশুদ্ধির পথ খুঁজতে একে অপরের সাথে ভাবের আদান প্রদান করেন তারা। সাইজির বাণী মানুষকে ভালো পথে আসার জন্যই নির্দেশনা দিছে। আমরা সাইজির বাণী বলি এবং সে অনুযায়ী চলি। দরবেশ লালন সাইজি বলছে যে মানুষ ভজনি শোনার মানুষ হবে, একজন আমার কিছু শিখতে হলে, একটা জ্ঞান শিখি, একটা যাই হোক শিখতে হলে একজন মানুষের কাছে যাচ্ছি। আমরা এখানে আসছি সাইজির মহব্বত এবং সাইজির সন্ধানে আসছি, সত্যের সন্ধানে। আমাদের সাইজি বলছে সত্য বল সুপথে চল ওরে আমার মন। এখানে আসি সাইজির তিরোধাম উপলক্ষে সাইজির মাদার দর্শন, সাধুগুরুর দর্শন লাভ করতে, সাধুগুরুর সঙ্গে সাক্ষাৎ করা, দেখা করা, আসলে খুব ভালো লাগে। 1890 সালের 17 অক্টোবর পরলোক গমন করেন ফকির লালন শাহ। এরপর থেকেই দিনটি তিরোধান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।